আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে এবং আমি অসুস্থ হয়েছি। তো এতদিন যাবৎ অসুস্থ থাকার পর ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই কী অবস্থায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলে জানি কারি আবু রায়হান, তিনি কিন্তু দীর্ঘদিন কিন্তু অসুস্থ ছিল, তিনার কিন্তু অপারেশন হয়েছে এবং এখন কেমন আছে, অপারেশন হওয়ার পরে এখন বাসায় যখন আসলো এখন তিনি কেমন সুস্থ আছে, সকলের দোয়ায় খুব খুব ভালো আছে সেটা জানালো কারি আবু রায়হান। তো ও আরও অনেক অনেক কথা বললো, তো চলুন কি কি কথা বললো আমরা তার মুখ থেকেই শুনে আসি। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে এবং আমি অসুস্থ হয়েছি। তো এতদিন যাবৎ অসুস্থ থাকার পর ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই কী অবস্থায় আছি। অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানতে চায় কী অবস্থায় আছি। আসলে যখন হসপিটালে ভর্তি ছিলাম অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, অনেক মানুষ দোয়া করেছেন আপনারা, এবং আমার বাবা মা দোয়া করেছে, সাথে আমার ওস্তাদ বাজান ছিলেন হসপিটালে, আমার প্রিয় তাশির ভাইও ছিলেন, জুনায়দ ভাই ছিলেন। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন আসলে বোঝা যায় যে কোন মানুষটা কতটুকু আপন। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক মানুষ এরকম পেয়েছি যারা আমাকে দেখতে এসেছেন এবং যারা দোয়া করেছেন, অনেকে কাছে এসে দোয়া করেছেন, অনেকে দূর দূরান্ত থেকে দোয়া করেছেন, মোনাজাতে শরীক রেখেছেন। তো প্রিয় দর্শক কারি আবু রায়হান তিনি কিন্তু সব কথাই খুলে বলল। তো যাই হোক প্রিয় দর্শক, তার জন্য আমরা সকলে দোয়া করব তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।